আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি 2024 সালে ঢাকা বোর্ডের গণিতের প্রশ্নের সমাধান দেখাবো তো ঢাকা বোর্ডে 2024 এর কোশ্চেন যদি আমরা একটু দেখি আমার এখানে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় ভাষণে কোশ্চেনটি আছে তো শুরুতেই আমি যদি বলে আসি যে এইবার ঢাকা বোর্ডে তুলনামূলক অ্যালজেব্রিক যে সাইড অর্থাৎ বীজগাণিতিক যে অংশটা এই অংশের কোশ্চানটা একটু ডিফারেন্ট ছিল আর জিওমেট্রি ট্রিগোনোমেট্রি পরিসংখ্যান মোটামুটি স্বাভাবিক যে কোশ্চেন গুলো মানুষ টার্গেট করে ওই রকম কোশ্চানই আসছে অ্যালজেব্রিক সাইডটাতে বা বীজগাণিতিক সাইডটাতে দেখা যাচ্ছে আমরা যেরকম কোশ্চেন প্ল্যানিং করি যে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক যে রাশি সেখান থেকে কোশ্চেন আসে নাই অধ্যায় দুই যেটা হচ্ছে সেট এবং ফাংশন তারপরে হচ্ছে অধ্যায় চার লগ তারপরে হচ্ছে ধারার এই তিনটি অধ্যায় থেকে মূলত তিনটি কোয়েশ্চান হয় তো আমি আজকের পর্বে আমরা একটু চেষ্টা করব যে লগ এবং যে লগের কোশ্চেন দুই এবং ধারার যে কোশ্চেন তিন এই দুটি কোয়েশ্চান অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে তুলে ধরার জন্য তো প্রথমে আমরা যদি দেখি যে এ বি সি তিনটি ভ্যালু দেওয়া আছে এবং ডি এর একটা ইকুয়েশন দেওয়া আছে আর এর উপর ভিত্তি করে আহ কোয়েশ্চান নাম্বার বি এবং কোশ্চেন নাম্বার সি আর এই নাম্বার কোয়েশ্চেন যেটা নরমালি আমাদের আহ পয়েন্ট বইয়ের আহ সেকেন্ড পেজের যে ম্যাট টা থাকে সাত নাম্বার বা আট নাম্বার যে ম্যাটটা সেটাই আছে একটু মডিফাই করে তো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু স্টার্ট করি আহ প্রথমে আমি যদি লিখি যে টু এ মানসার টু দ্য কোশ্চেন নাম্বার টু এ এ দিয়ে আমরা একটু স্টার্ট করি তাহলে আমাদের এখানে কি আছে দুটো দি পাওয়ার এন প্লাস ফোর কালার টা চেঞ্জ করে নিতে ভালো হবে তোমাদের নিশ্চয় হচ্ছে ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু তারপর ডিভাইড ডিভাইড কিউবিক রুট অফ কিউবিক রুট অফ এইট তো এস পরীক্ষার্থীদের বোর্ডের যে ইনস্ট্রাকশন যে দেওয়া ছিল আমার এই হাতে গাইডলাইন কিভাবে শিক্ষকেরা খাতা দেখবেন তো ঢাকা বোর্ডের তোমাদের হয়তো এইটুকু বলতে পারবো তোমরা এক পাবে কতটুকু লিখলে দুই এর মধ্যে দুই পাবে তো সেটা একটু খেয়াল করো তোমাদের অনেক সময় ইচ্ছা থাকে জানা যে আমরা পার্সিয়াল নাম্বার পাবো কিনা বা আমার মেয়ে মিলে নাই বাট সিস্টেম ঠিক আছে আমি কত নাম্বার পাবো তো সেই অনুসারে তোমাদেরকে দেখা যায় তো বোর্ডের প্রথম যে ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল এই যে কিউবিক রুট অফ এইট যদি কোন স্টুডেন্ট যে কিউবিক রুট অফ এই এর যে কিউবিক রুট এর যে ভ্যালু এটা হচ্ছে টোকিও আর এখানে কিউবিক রুট মিনস ওয়ান বাই থ্রি কোন স্টুডেন্ট যদি শুধুমাত্র এইটুকু ভ্যালু লিখতে পারে অর্থাৎ এই থ্রি এর সাথে থ্রিটা কাটা যাবে যাওয়ার পরে টু হবে অর্থাৎ শুধুমাত্র এইটুকু অংশ ক্যালকুলেশন করে সেকেন্ড লাইনটা লিখতে পারে তাহলে তাকে দুই এর মধ্যে এক নাম্বার দেওয়ার জন্য গাইডলাইন দেওয়া আছে আমাদেরকে তো আমি সেইভাবে এখন আমরা প্রথম লাইনটা দেখাচ্ছি আমার এখানে একসাথে আমরা একটু অনেকগুলো কাজ করি যেমন ধর এখানে টু টু দি পাওয়ার এন এটা থাকলো এটাকে একটু ব্রেক ডাউন করে টু টু দি পাওয়ার ফোর আর এখানে ফোরটা থাকুক তারপর টু টু দি পাওয়ার এন এরপর টু টু দি পাওয়ার ওয়ান এটা বোঝার জন্য ওয়ানটা না লিখলে হবে তারপর আবার টু টু দি পাওয়ার এন আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই কিউবিক রুট অফ এইট বা এটা ডিরেক্টলি তুমি ক্যালকুলেটর করতে পারবে এইট এর কিউবিক রুট করলে আমাদের কত আসে টু আসে বাট আমরা এটা পরীক্ষার জন্য যদি আমরা করি একটু ভেঙে দেখানো ভালো এটা প্রথমে এইটের জন্য লিখবো আমি টু কিউব এইট ইকুয়াল টু আমরা এটা ইরেজ করে নিই আমার মনে হচ্ছে একটু ভেঙে দেখায় যাদের জন্য কাজটা খুব সহজ তারা তোমরা খুব সহজে লিখতে পারবে বাকিদের জন্য যদি আমি একটু করে দেখাই এটা হচ্ছে টু আর কিউবিক রুট মিনস ওয়ান বাই থ্রি তো এখন এই অংশের পদ থেকে যদি আমি পরের লাইনে যাই তাহলে আমাদের এইখানে কি দাঁড়াচ্ছে উপরে দেখো টু টু দি পাওয়ার এন আমাদের কমন যায় টু টু দি পাওয়ার এন কমন নিচ্ছি আর এখানে থাকলো টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর আমকে আমরা চাইলে সিক্সটিন ডিরেক্টলি লিখে দিতে পারবো সো টু টু দি পাওয়ার ফোর এ একটু আমি লিখে দিই সিক্সটিন এটা হচ্ছে এখানে সিক্সটিন থাকবে আর এখানে টু টু দি পাওয়ার এন কমন নেওয়ার পরে ফোর মাল্টিপ্লাই টু এটা হয়ে যাচ্ছে এইট আর ডিনোমিনেটরের যে অংশটা সেখানে আমি যদি এভাবে লিখি টু টু দি পাওয়ার এন থাকুক আর এখানে কত হচ্ছে এটা টুই স্কোয়ার হয়ে যাবে ফোর এখন এটাকে আমি ডিভাইড করব এখানে দুটো পাওয়ার একটা পাওয়ার উপর আরেকটা একটা পাওয়ার থাকলে নরমালি কাটা যায় তাহলে এখানে কাটা যাওয়ার পরে থাকবে টু সো এবার যদি আমরা এর পরের লাইনটাতে যাই এখানে পরের লাইনটাতে গেলে টু টু দি পাওয়ার এন থাকুক পরের লাইনে আমরা এটাকে সিম্প্লিফিকেশন করব এখানে থাকবে এই এই ফোর কে টু দিয়ে কাটলে এখানে থাকবে টু টু দি পাওয়ার এন আর ফোর এর সাথে টু কাটাকাটি দিলে এখানে থাকলো টু তাহলে টু টু দি পাওয়ার এন ইন্ডেক্স এর রুলস করতে পারবো অথবা ডিরেক্টলি কেটে দিতে পারবো আর এইট এর সাথে টু যদি আমি কাটা যায় তাহলে আমার এখানে থাকলো ফোর তার মানে আমার এই লেফট হ্যান্ড এই এ নাম্বার কোয়েশ্চন এর আনসার হচ্ছে আনসার হচ্ছে ফোর এই হচ্ছে মোটামুটি আমাদের একদম সহজ বইয়ের কোয়েশ্চনটা সিম্প্লিফিকেশন তো বোর্ডে যে ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল কোন স্টুডেন্ট এ কিউবিক রুট অফ এইট এইটুকুর ভ্যালু যদি সে টু বের করতে পারে অর্থাৎ এই যে টু আসছে তারপরে তো সে ক্যালকুলেশন করবে তাহলে তাকে এক নাম্বার দিতে হবে তারপরে ফুল আনসারটা কমপ্লিট করতে পারলে তাকে দুই এর মধ্যে দুই দেওয়া যাবে এবার আসো আমরা যদি পরের কোয়েশ্চনটাতে আমরা যাই আমাদের বাংলা ভার্সন এটা একটু আনকমন কোয়েশ্চন ছিল যে কারণে প্রায় বোর্ডের খাতাগুলো যদি আমরা একটু খেয়াল করি যে অধিকাংশ স্টুডেন্ট এই প্রশ্নটার আনসার করে না শুধুমাত্র এই ডি নাম্বার ম্যাটটা এজুজুয়ালি জি টাইপের ম্যাথ টেস্ট ব্যাপারে থাকে বা বইতে থাকে তার থেকে একটু ভিন্ন ভাবে আছে বাট অঙ্কটা সহজ হয়তো একটু ভিন্ন দেখানোর দেখা যাচ্ছে কারণ হয়তো অনেকে ভয় শুরু করে নাই ম্যাক্সিমাম স্টুডেন্ট নেই সেট সেট থেকে আনসার করেছে এবং ধারা থেকে তো চেষ্টা করব প্রশ্নটি একটু দেখি কিভাবে করা যায় ডি ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মান নির্ণয় করো তো আমরা আগে ডি এর ভ্যালুটা সুন্দর করে লিখে নেই আমাদের হাতে যে কোশ্চেন আছে সেখান থেকে ডি এর ভ্যালুটা একটু লিখে নিই টু এর টু নাম্বার কোশ্চেনের বি তো টু এর বিতে যে ছিল ডি ডি ইকোয়ালস টু ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস অবশ্যই একবার ক্রস চেক করে নিবে এই হচ্ছে আমাদের চার্জ পাশে এর যে ভ্যালুগুলা দেওয়া আছে বা গিভেন দিয়ে স্টার্ট করে নাও এর ভ্যালু হচ্ছে টু আর বি এর যে ভ্যালু বি এর ভ্যালু হচ্ছে থ্রি আর সি এর যে ভ্যালু সেগুলো হচ্ছে ফাইভ তো এখন আমি যদি আমার যে সিম্প্লিফিকেশন সেখানে ভ্যালুগুলো যদি বসিয়ে নিই এরপরে বলা ছিল কোশ্চেনে বলা আছে বি নাম্বারে হয় এবার দেখি হয় ডি ইকোস টু জিরো অর্থাৎ ডি এর ভ্যালুটা জিরো দেওয়া আছে তো ডি এর ভ্যালুটা যদি আমার জিরো দেওয়া থাকে আমরা এখানে লিখতে পারি ডি ইকোস টু জিরো তার মানে এখান থেকে এখন আমি ভ্যালুটা বসিয়ে নিই ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস বাই ওয়াই প্লাস বি এই ভ্যালুটা হচ্ছে আমাদের জিরো তো এ বি এই দুটো ভ্যালু বসিয়ে নি, তারপর একটা করে সেটাকে সলভ করবো ওয়ান বাই ওয়াই প্লাস এ এর ভ্যালু হচ্ছে টু বি এর ভ্যালু হচ্ছে এটা মাইনাস ছিল সো এখানে যদি আমি এটা টেস্ট করে নিই মাইনাস লাস্টের দুটোই মাইনাস মাইনাস ওয়ান বাই এখানে হচ্ছে ওয়াই বি এর ভ্যালু হচ্ছে থ্রি ইকোয়াল টু জিরো ওকে ভ্যালু বসানোর পর এখানে কি দাঁড়াচ্ছে আমার এখানে ওয়ান বাই ওয়াই আর এই অংশটাতে আসছে আমার ওয়ান বাই ফাইভ এর পাশে হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াইফিকেশন যদি করে নিই ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ওয়াই এইটাকে আমরা ওয়ান বাই ওয়াই এটাকে লেফট সাইডে এ রাখি আহ এই অংশটাকে মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস সি থাকুক আর বাকি যে দুটো অংশ দেখে রাইট সাইড নিয়ে আমরা এলসিএম নাম্বার আলাদা রাখি ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফাইভ তো এবার যদি এখান থেকে অ্যালসিয়াম নেই অ্যালসিয়াম নিলে আমার কি দাঁড়াচ্ছে হ্যাঁ এখানে ওয়াই ইন্টু ওয়াই প্লাস সি তাহলে এখানে হচ্ছে আমার ওয়াই মাই প্লাস সি এখানে হলো মাইনাস ওয়াই আর এই দুটো নাম্বারে ফাইভ প্লাস থ্রি ওয়াই আর উপরে ওয়াই ওয়াই কাটা যাবে শুধু থ্রি থাকে আর এর পাশে আমার থ্রি বাই টেন থাকে দুই দিক থেকে বোধ সাইডে থ্রি দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে ওয়ান বাই

তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস ফাইভ আর এখান থেকে হচ্ছে টু তাহলে আমাকে যেহেতু বলা ছিল ওয়াই এর মান নির্ণয় কর সো ওয়াই এর দুটো মানে অ্যাকসেপ্টেবল ওয়াই ওয়াইস টু টু কমা মাইনাস ফাইভ তো আমরা আনসারটা একটু চেক করে নি ওয়াই এর দুটো ভ্যালু টু কমা মাইনাস ফাইভ এখন আসো তোমাদের যেটা এক্সপেকটেশন থাকে যে আমরা কতটুকু করলে কত নাম্বার পাবো আমি বোর্ডের ইনস্ট্রাকশনটা দেখে তোমাদের একটু বলছি দুই এর খতে বলা আছে যদি কোন শিক্ষার্থী এ এবং বি এর মান শুধু বসাইতে পারে মানে এর মান হচ্ছে টু আর বি এর মান থ্রি যদি শুধু এইটুকু বসাইতে পারে যেমন অর্থাৎ এ আর বি এর মানটা আমি এখানে বসাচ্ছি এইটুকু বসাইতে পারলে সে চারের মধ্যে এক পাবে জাস্ট সেকেন্ড লাইন পর্যন্ত যদি আসে চারের মধ্যে এক পাবে এরপরে যেটা গাইডলাইন দেওয়া আছে মান বসিয়ে সে যদি করে এই পর্যন্ত আসতে পারে এ পর্যন্ত আসতে পারলে সে চারের মধ্যে দুই পাবে অর্থাৎ এরপরে মিডিল টার্ম পর্যন্ত যদি কোন স্টুডেন্ট আসতে পারে বা উৎপাদকে মিডিল টার্ম পর্যন্ত যদি কোন স্টুডেন্ট এই পর্যন্ত মিডিল টার্ম পর্যন্ত যদি কেউ আসতে পারে তাহলে তাকে তিন দেওয়া যাবে চারের মধ্যে তিন দেওয়া যাবে যেটা গাইডলাইনে আছে। আর এরপরে প্রপারলি সে যদি দুইটা ভ্যালু নির্ণয় করতে পারে তাহলে তাকে এই পর্যন্ত যদি আসে তাকে চারের মধ্যে চাল দেওয়া যাবে এই হচ্ছে ঢাকা বোর্ডের যে ইনস্ট্রাকশন আমার হাতে আছে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সো আহ এই জন্য তোমরা যে যতটুকু পারো ম্যাথ অবশ্যই চেষ্টা করবে কখনোই আহ একেবারেই আমি পারবো না বা আমি শেষ পর্যন্ত যেতে পারবো কিনা এই চিন্তা ভাবনা করে কেউ কাজটা রেখে দিবে না যতটুকু পারো ততটুকু চেষ্টা করবে এবার আসো আমরা যদি এর পরের কোশ্চেনটা যাই এর পরের কোশ্চেনটা আমাদের পরিচিত কোশ্চেন ফোর পয়েন্ট টু এর লগের যে কোশ্চেনটা এটাকে একটু মডিফাই করে দেওয়া আছে আমরা চেষ্টা করব এখান থেকে আমাদের যে আনসারটা বের করা যায় কিনা নরমালি এই টাইপের সবগুলো ম্যাথ তোমরা সবাই জানো যে আনসার হয় থ্রি বাই টু মোটামুটি গত পাঁচ দশ বছরে যদি কোশ্চেনগুলো দেখো টেস্ট ব্যাপার থেকে এই টাইপের যত ম্যাথ আছে ঘুরে ফিরে আনসার কিন্তু থ্রি বাই টু আসে আমরা চেষ্টা করব এই ম্যাথটা সিম্পলিফিকেশন করে আনসারটা বের করা যায় কিনা তো চলে আসো আমরা এখানে টু নাম্বার আমাদের সি তো এ বি এর ভ্যালু বসানোর আগে আমরা আগে ম্যাথটা তুলে নেই আমাদের যেটুকু ছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ এত লগ লগ একটু লিখার সময় সতর্ক থাকবে যাতে লগের এর বেস এবং লগের আর্গুমেন্ট এগুলো ঠিক মতো লেখা যায় যেমন লগ অফ লগ অফ বি কিউ লগ অফ বি কিউ আই স্কয়ার রুট অফ বি এটা হচ্ছে লগ আর্গুমেন্ট এখানে বেস নাই বেস না থাকার অর্থ হচ্ছে এটাকে বলে কমন লগারিদম অর্থাৎ ট্যান বেস নর্মালি বেস যদি দশ থাকে ওগুলা লেখা প্রয়োজন হয় না থাকলে আমরা ওই কমন লগার ইদম তো এটাকে বলেছি ব্রিজিশিয়ানস লগার ইদম ইংল্যান্ডের ম্যাথমেটিশিয়ান যিনি টেন বেস লগারিদম আবিষ্কার করেছিলেন এটাকে বলে কমন লগার ইদম এখন এর পরের অংশটা একটু তুলে নেই বি তারপরে হচ্ছে লগ এখানে হচ্ছে ওয়ান বাই এ মাইনাস বি বাই এ তারপরে হচ্ছে লগ এখানে হচ্ছে সি এ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই লগ এব শুরু করার আগে একবার একটু ক্রস চেক করে নিবে আমি আমার স্টুডেন্ট দিকে নর্মালি এই পরামর্শটা সবাইকে দেই কারণ এটা একটা ভুল হয়ে যায় যখন শেষে গিয়ে দেখে যে আমি ম্যাথটা তুলতেই ভুল তুললাম log of b cube uh, root over b cube minus b log of 1 by a minus b by a log of c a divided by log of a b minus log of c আর উপরে যে ভ্যালু গুলো আছে চাইলে আমরা এটা একটু লিখে নেই এখানে কি কি দেওয়া ছিল এর ভ্যালু হতো এর ভ্যালু হচ্ছে টু বি এর ভ্যালু হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে থ্রি আর সি এর যে ভ্যালু সি এর ভ্যালু হচ্ছে ফাইভ প্রথমত এক নাম্বার কাজ হচ্ছে ভয় পাওয়া যাবে না তুমি যখন এ বি সি এর ভ্যালুগুলো বসাবে দেখবে যে তোমার এটা পরিচিত ম্যাথ মনে হবে প্রথমে দেখে একটু আনকমন মনে হলো ভ্যালুগুলো বসানোর পরে দেখবে বইয়ে যে ম্যাথটা তুমি সলভ করছো ঠিক এটার কাছাকাছি বা এটার মতো চেহারা দেখাবে তো আমরা যেহেতু এটা বল ভ্যালু ছিল এত এখন আমরা একটু সুন্দর করে ভ্যালুগুলো বসাবো তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে লগ অফ লগ অফ বি কিউ বি এর ভ্যালু হচ্ছে ছি

থ্রি বাই টু আর এখানে হচ্ছে লগ সি এ সি বলতে এখানে ফাইভ আর এ বলতে হচ্ছে টু লগ লগ এ বি এ হচ্ছে টু বি হচ্ছে থ্রি মাইনাস লগ সি বলতে ফাইভ এখন এখানে থাকুক লগ এখন একটা পাওয়ার উপর আরো একটা পাওয়ার থাকলে আমরা কি করি পাওয়ার গুলোর মধ্যে সিম্পল মাল্টিপ্লাই করি তাহলে এটাকে করলে আমার এখানে দাঁড়াচ্ছে আর এখানে যেহেতু আমার থ্রি বাই টু নাই আমরা এটাকে থ্রি বাই টু এখানে একটা জিনিস খেয়াল করবে তাহলে তোমার লাইনটা কম লাগবে যে দেখো এখান থেকে তোমার থ্রি বাই টু আসবে এখান থেকে তোমার থ্রি বাই টু আসবে কিন্তু এখানে থ্রি বাই টু নাই তার মানে আমি যদি এই লাইনের মধ্যে থ্রি বাই টু টা করে নিই তাহলে তো আমার নতুন করে আর একটা লাইন বেশি করতে হচ্ছে তাহলে আমি এখানে আমি একটা থ্রি বাই টু দিয়ে দিব এখন দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে তোমার আছে কত তোমার আছে শুধু থ্রি তোমার এখানে আছে শুধু থ্রি এখন তুমি অলরেডি কিন্তু থ্রি বাই টু লিখে নিস এটা তোমাকে ব্যালেন্স করার জন্য সাথে একটা টাকা টু মাল্টিপ্লাই দিবেন কারণ এই টুটা না দিলে তো তোমার এক্সট্রা হয়ে যাচ্ছে যে ওয়ান বাই টু আর বাকিটা যেভাবে আছে এভাবে লিখো লগ অফ ওয়ান বাই টু আর এখানে যেটা আমার থ্রি বাই টু আছে থাকুক 3 বাই টু আর এখানে হচ্ছে লগ অফ লগ অফ টেন করে নিলাম অংশ ডিনোমিনেটরে যেভাবে আছে ঠিক আমরা এইভাবে করে নিচ্ছি এটা আমার ক্যালকুলেশন আপাতত এখন না করলে হবে তাহলে এখানে হচ্ছে লগ অফ লগ অফ টেন মাইনাস log of 5 তাহলে উপরে কি থাকে এই যে পাওয়ারটা পাওয়ারটা পাওয়ারটাকে কোএফিশিয়েন্টে নিয়ে আসো 3/2 আর এখানে হচ্ছে কত আমার log of 3 এখানেও আমার 3/2 টা আমি রেখে দিলাম আর এই পাশে যে 2 টা আছে এই 2 আমি আবার পাওয়ারে নিয়ে গেলাম যেমন log of log of এখানে কত 1/2 আছে তাহলে তার পাওয়ারের মধ্যে আমি এই 2 টা নিয়ে আসলাম আ এইখানকার কোএফিসিয়েন্টটাকে আর এ পাশে হলো -3/2 -3/2 এখানে হলো লগ 10 আ নিচে যদি মনে করো ক্যালকুলেশন লগ কমন নেবেন না নিও করা যায় আপাতত থাকুক শেষ লাইনে যদি মনে করি তখন আমরা নিব লগ অফ 10 লগ অফ 5 এখন দেখো 3/ প্রথম লাইনের লগ আর 3/2 একসাথে কমন নিবে না যেতে এখানে একটা লগ এর ফর্মুলা অ্যাপ্লিকেশন আছে লগ কমন নেওয়ার পরে মাইনাস গুলো ডিভাইড আকারে চলে যাবে সো একটু আমরা এখান থেকে ধারাবাহিক ধারাবাহিকভাবে যেটা কমন নিচ্ছি নিউ নিউমেরিক্যাল ভ্যালু থ্রি বাই টু কমন নেওয়ার এখানে কি থাকলো আমার লগ অফ লগ অফ থ্রি মাইনাস লগ অফ ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মাইনাস লগ অফ টেন আর এখানে আমার হচ্ছে লগ অফ এবার অফ টেন থেকে যদি আমরা পরের লাইনে যদি আসি থ্রি বাই টু থ্রি এর জায়গায় থাকুক এখান থেকে যদি এবার আমি যদি শুধু লগটা কমন নিই তাহলে এখন লগ এর ফর্মুলা মাইনাস গুলো তখন আমার ডিভাইড হয়ে যাচ্ছে ডিভাইড ওয়ান বাই ফোর ডিভাইড ওয়ান বাই আর এটা হচ্ছে কত ডিভাইড ডিভাইড হচ্ছে টেন আর এখান থেকেও আমি একটা কাজ করতে পারি এখন আমি লকটা কমন নেই লকটা কমন নিলে এখানে কত হচ্ছে টেন ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ কোন ফর্মুলাটা ইউজ করেছিলাম মনে আছে তোমাদের যেমন লগ অফ এম মাইনাস লগ অফ এটা যদি কে বেস হয় কে বেস লগ অফ এন সেক্ষেত্রে আমি যদি এখানে লগ কে বেইস ডিভাইডটার সময় এম ডিভাইডেড বাই এন এই ডিভাইড এর ফর্মুলাটা ইউজ করে আমরা করে আসলাম এখন এটা ভিতরের ভ্যালুটা তুমি ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করে করতে পারবে অথবা স্বাভাবিকভাবে তুমি যদি দেখো আমরা সিম্প্লিফিকেশন করার সময় কি করি প্রথমে ডিভাইডটাকে মাল্টিপ্লাই করে নিই তো আমি যদি এখানে থ্রিটা থাকুক এই ডিভাইডটা মাল্টিপ্লাই করলাম তাহলে এটা ফোর বাই ওয়ান হয়ে যাবে আর এই ডিভাইডটা মাল্টিপ্লাই করলে সেটা ওয়ান বাই টেন হবে আর নিচে কত ছিল আমাদের লগ অফ এখানে কত টেন ডিভাইডেড বাই ফাইভ এখন উপরে যদি আমরা একটু দেখে নেই হলো আর এটা হলো কত আমার তাহলে শেষ পর্যন্ত থাকলো কত থ্রি বাই টু উপরে থ্রি টু জা সিক্স তাহলে অফ সিক্স আর নিচে হচ্ছে কত থ্রি টু জা সিক্স নিচে হচ্ছে ফাইভ নিচে হচ্ছে ফাইভ এখন আমরা একটু উপরে অংশটা দেখে আসি আমাদের এখানে টেন কি করে আসলো যেটা আমাদের কাটা যাওয়ার কথা ওহ আমরা একটা অংশের মধ্যে এখানে একটু মিসিং করে আসলাম এই থ্রি ইয়ার টু এর মাল্টিপ্লাই আমাদের এখানে একটু খেয়াল করতে হবে দেখো এত কনসেন্ট্রেট করেও কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে একটু খেয়াল করবো আবার যদি আমরা এটা ক্যালকুলেশনটা এখানে থ্রি আর টু মিলে আমাদের এখানে সিক্স হবে এটাকে আমরা ভুলে টেন লিখে আসছি আই এম সরি ফর দ্যাট একটু তোমরা কারেকশনটা করে নাও সিক্স তাহলে এখানে আসার পরে তোমাদের কি দাঁড়াচ্ছে টেন গুলোকে সিক্স বানিয়ে নাও তাহলে আমাদের এখানে এখন লগ অফ লগ অফ সিক্স বাই ফাইভ এখন নিউমেরিটর ডিনোমিনেটর মধ্যে অংশটুকু কাটা যাওয়ার পরে আমার থাকলো কত থ্রি বাই টু দিস ইজ আওয়ার আনসার তাহলে একটু খেয়াল করো যদি কারো কনফিউশন থাকে ম্যাথটা তাহলে আবার আপ টু লাস্ট একটা ছবি তুলে নাও আমার মনে হচ্ছে তোমরা নিজেরা ডিভাইস দিলে পারবে এই হচ্ছে আমাদের ফুল আপ টু লাস্ট আনসার তো লগের কোশ্চেনটা মোটামুটি কমন কোশ্চেনে ছিল এখন আসো আমরা সিরিজের কোশ্চেনটা একটু দেখাই ধারাবাহিক ভাবে সিরিজের কোশ্চেনটাতে কি ছিল একটি সমান্ত ধারার একটি সমান্ত ধারার তেরোতম পদ পদ হচ্ছে এইটি ফাইভ এবং গুণত্ব ধারার চতুর্থ পদ থ্রি রুট থ্রি এবং সপ্তম পদ এইট হলে উদ্দীপক অনুসারে গ এবং গ প্রশ্নগুলো আনসার করবো এক নম্বরটা হচ্ছে সিনারি যেটি দেওয়া আছে তার বাহিরে আলাদা কোয়েশ্চেন তো আমি এই নাম্বার কোয়েশ্চেনটা দিয়ে যদি আমরা আগে একটু স্টার্ট করি এটা হচ্ছে আমার থ্রি এর এ থ্রি নাম্বার কোয়েশ্চেন এ ধারাটি একটি ধারাটির কততম পদ এত তো দেওয়া আছে ধরি ধারাটি বা প্রদত্ত ধারা দেওয়া আছে বা ধারা পদত্ব টেন প্লাস একদম সর্বশেষ যে পথটি দেওয়া আছে সেটি হচ্ছে ওয়ান এইটি ওয়ান এখন বলছে কততম পদ যেমন প্রথম পদ হচ্ছে ফোর দ্বিতীয় পদ হচ্ছে সেভেন তৃতীয় পদ হচ্ছে টেন এইভাবে হিসাব করলে কত নাম্বার পদ হচ্ছে ওয়ান তো আমরা যদি এখান থেকে যদি প্রথমে একটু দেখাই এটি গুণত্ব ধারা বা সমন্ত ধারা কিনা সেটা আগে একটু দেখাইতে হবে ধারাটি প্রথম পদ প্রথম পদ সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স ডি ইক টু যেকোনো পদ থেকে তার আগেরটা মাইনাস করব ইকল টু তাহলে ধরি ধারাটি এনতম পদ ধরি ধারাটি ধারাটি তম পদ ওয়ান এইটি ওয়ান তো এন একটি আহ সমন্ত ধারা অ্যানতম পদের সূত্র কি এ প্লাস ওয়ান এখন আমি এখানে এর ভ্যালু এবং ডি এর ভ্যালু বসিয়ে আমরা এন এর ভ্যালুটা রেডি করব এটা মোটামুটি কমন কোয়েশনে এর ভ্যালু হচ্ছে ফোর সরি প্লাস এন মাইনাস ওয়ান ডি এর ভ্যালু হচ্ছে থ্রি

সিক্সটি তাহলে এভাবে সিক্সটি লিখলে হবে বাট আউটু সুন্দর করে ফিনিশিং লাইনটা লিখে দেম পদ ধারাটির ধারাটির ষাটতম পদ ওয়ান এইটি ওয়ান আলাদাভাবে আনসার দিয়ে দাও তাহলে এই হচ্ছে আমাদের এখন যদি এটাকে একটু ঢাকা বোর্ডের নিয়ম অনুসারে তোমাদের যদি একটু বলি যে এক মানে কেউ যদি একেবারে শুধুমাত্র এই ফর্মুলাটা লিখতে পারে এই পর্যন্ত যদি কেউ লিখতে পারে তাকে দুইয়ের মধ্যে এক দেওয়ার একটা নির্দেশ দেওয়া আছে আর একেবারে শেষ পর্যন্ত ক্যালকুলেট করে যদি সিক্সটি বের করতে পারো দুইয়ের মধ্যে দুই দেওয়া যাবে এই হচ্ছে প্রথম क्वेश्चन এবারে সো সেকেন্ড যে क्वेश्चनটা ছিল আগে একটু দেখে আসি সেকেন্ড क्वेश्चनটা একটু আনকমন আমাদের এখানে একটু খেয়াল করতে হবে প্রথমে যেটা বলা ছিল যে সমান্তরাল ধারা থেকে সমান্ত ধারাটি 13 তম পদ হচ্ছে 85 a প্লাস এন মাইনাস ওয়ান এই ফর্মুলা দিয়ে এইটি ফাইভ লিখবো লিখার পরে ধারাটির প্রথম পঁচিশতম পদের সমষ্টি নির্ণয় করো অর্থাৎ এটা তোমাদের তেরো দশমিক একের একেবারে প্রথম পেজে যে লাস্ট কোয়েশ্চনটা সম্ভবত তেরো নম্বর বা চোদ্দ নম্বর পরপর দুটো কোয়েশ্চন একই রকম আছে আর তেরো দশমিক একের বা তেরো বা চোদ্দ নম্বর যে কোয়েশ্চনটা হবে আহ এখানে দুটি কোয়েশ্চন দেওয়া আছে ওই কোয়েশ্চনের আলোকে এই জাস্ট নাম্বার গুলো চেঞ্জ করা তো আমরা একটু স্টার্ট করি আমাদের এখানে থ্রি নাম্বার এর থ্রি নাম্বার এর বি থ্রি নাম্বার বি তে আমাদের প্রথমে দেওয়া আছে যেহেতু এটি একটা অ্যারিথম্যাটিক সিরিজ বা সমন্ত দ্বারা দেওয়া আছে স্বাভাবিকভাবে একটা সিরিজ স্টার্ট করার সময় দুটো টার্মস আগে একটু লিখে নিব ধরি সমন্ত ধারার ধরি ধারাটির প্রথম পদি ধারাটির প্রথম পদ ইক টু এ সাধারণ অন্তর সাধারণ ডি অন্তম পদ তম পদ এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি এটা হচ্ছে এনতম পদ এখন প্রশ্নে যেহেতু বলা আছে তেরোতম পদ তাহলে তেরোতম পদ কত থার্টিন 13 তেরো পদ বা ওয়ান তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত এই 13 তম পদের ভ্যালুটা দেওয়া আছে এইটি ফাইভ আমরা লিখে নিলাম এইটি তাহলে এখানে দাঁড়াচ্ছে বা

n minus 1 into d এখন ধারাটি প্রথম 25 টি পদের সমষ্টি डायरेक्टली আমরা লিখতে পারবো s25 এখন নতুন কারিকুলামে এই ল্যাঙ্গুয়েজগুলোকে শর্ট ফরম্যাটে নিয়ে আসছে আলাদাভাবে সেন্টেন্স লেখার দরকার হয় না डायरेक्टली s n s20 s12 এরকম s25 এবার n এর জায়গায় 25 টা বসিয়ে নাও 25 by 2

এবার টুটা কমন নেই টোয়েন্টি ফাইভ বাই টু এখান থেকে একটা টু কমন নাও তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এ প্লাস টুয়েলভ ডি টুয়েলভ ডি এখন টু এর সাথে টু কাটা যাবে আর এ প্লাস টুয়েলভ ডি এর ভ্যালু ইকুয়েশন ওয়ান এ আছে যেমন এই যে এখানে ইকুয়েশন ওয়ান থেকে এ প্লাস টুয়েলভ ডি এর ভ্যালু এইটি ফাইভ বসিয়ে নাও তাহলে আমাদের টোয়েন্টি ফাইভ ইন্টু এইটি ফাইভ পাশে একটু সাইড নোটটা দিলে ভালো ইকুয়েশন ওয়ান হতে ইকুয়েশন ওয়ান হতে বা ইকুয়েশন ওয়ান ব্যবহার করে এবার আসে দুটোকে মাল্টিপ্লাই করো মাল্টিপ্লাই করে যে আনসারটা আসে সর্বশেষ আমাদের হ্যাঁ এখানে টু ওয়ান টু ফাইভ আসবে মাল্টিপ্লাই করলে টু ওয়ান ধারাটির সমান্ত ধারাটির পঁচিশতম পদ হাজার একশো পঁচিশ এখন একটু তোমাদের আপডেটটা বলি যদি আহ হয়তো অনেকের প্রয়োজন হতে পারে কতটুকু লিখলে আমরা এই চার নাম্বার গুলোকে ডিভাইড করতে পারবো আহ প্রথমত আমি গাইডের বোর্ডের ইনস্ট্রাকশনে যাই তেরোতম পদের যদি ফর্মুলা পর্যন্ত সে লিখতে পারে এ পর্যন্ত যদি কোন স্টুডেন্ট লিখতে পারে তাহলে এই পর্যন্ত লিখলে এক পাবে এরপরে সে যদি আহ প্রথম দশটি পদের সমষ্টি না এই পর্যন্ত যদি সে লিখে তারপর ক্যালকুলেট করে এ প্লাস সরি এই ফর্মুলাটা শুধু লিখতে পারলে পাবে এক আর ইকুয়েশনটা যদি এক নম্বর ইকুয়েশনটা রেডি করতে পারে তাহলে পাবে দুই এরপরে যদি এস এ যে ফর্মুলা জাস্ট এইটুকু সে যদি লিখতে পারে তাহলে পাবে তিন টোয়েন্টি ফাইভ তারপরে শেষ পর্যন্ত সে করতে পারলে চারে চার পাবে একটু ধাপে ধাপে নাম্বার আছে আশা করি এটা তোমাদের সকলের জন্য বোঝাটা একটু সহজ হবে এবার আসো বাকি যে কোশ্চেন আমাদের গুণোত্তর ধারা এই প্রশ্নটা একটু ট্রিকি কোশ্চেন সাধারণত বিগত বছরের প্রশ্নগুলোতে গুণত্ব ধারার নর্মালি যেটা হয় এরকম প্রমাণ থাকে না বলে এততম পদ এত হলে বা পাঁচতম পদ বা দশতম করা কিন্তু এইবারই দেখলাম একটি আনকমন টেস্ট ব্যাপার থেকে যে দশ দশতম পদের সমষ্টি দেখাও যে এত হবে তো এটা যেটা হয় যে যদি তোমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি হয় বা বোর্ডে খাতা যেটুকু আমরা দেখি যে অনেক স্টুডেন্ট এটা পরিশ্রম করে ক্যালকুলেশন করে লাস্টে এই অংশটা প্রুভ করে আর কিছু স্টুডেন্ট জানে যেহেতু অংশটা লিখে দিচ্ছে সরি আমরা একটু তোমাদেরকে দেখাবো যে এই সমস্ত পরিস্থিতিতে তোমরা কি করবে বা বোর্ডের ইনস্ট্রাকশন অনুসারে তোমরা কত নাম্বার পাবে সেটা আমরা দেখাবো আগে আমরা একটু কাজটা করে আসি এবার আসো থ্রি নাম্বারে সি তো প্রথমে যেভাবে দেওয়া আছে আমরা এই অংশগুলো আগে তুলে নেই প্রশ্নের মধ্যে আমার দেওয়া আছে ধারাটির তৃতীয় পদ প্রথমে বলা আছে ধারাটির চতুর্থ পদ যেহেতু একটা গুণত্ব ধারা সাধারণত তার সাধারণ অনুপাদ এবং প্রথম পদে দুটো আগে লিখে নিব এক নাম্বার প্রথম পদ বা ফার্স্ট টার্মস দিয়েও যারা ইংলিশ ভার্সনে বা লিখতে পারো প্রথম পদ

ধারাটির আর বা সরি অ্যানতম পদ ধারাটির ধারাটির এন এনতম পদ ধারাটির অ্যানতম পদ এআ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান

a আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এই ভ্যালু দেওয়া আছে থ্রি রুট এটা কোশ্চনে দেওয়া ছিল থ্রি এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি এ আর টু থ্রি নাম্বার এরপরে দেওয়া আছে সপ্তম পদ তো সপ্তম পদের ফর্মুলাটা লিখে নেই সপ্তম পদ সপ্তম পদ হচ্ছে টু পাওয়ার বা লিখলে হবে এ আর টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান টু সপ্তম পদের ভ্যালু দেওয়া আছে এইট তাহলে এখানে কি দাঁড়াচ্ছে পাওয়ার এআ টু দি পাওয়ার সিক্স টুভেন আর এই হচ্ছে তো আমরা জানি যে নরমালি সমান্ত ধারার ক্ষেত্রে আমরা ইকুয়েশন ওয়ান এবং টু এর মধ্যে সাবট্রাকশন করি অর্থাৎ বিয়োগ করি করলে এ কাটা যায় তখন ডি এর একটা ভ্যালু আসে গুণত্ব ধারার ক্ষেত্রে যেতে এখানে গুণ আকারে আসে এ এর সাথে আর মাল্টিপ্লাই আকারে আছে সেক্ষেত্রে আমরা ডিভাইড করলে এটা কাটা যায় আর এর ভ্যালু আসে তো নরমালি চেষ্টা করবে যেটা সেকেন্ড ইকুয়েশন যেখানে পাওয়ারটা বেশি যার সেভেন টার্ন এই জন্য সেকেন্ড ইকোয়েশনটাকে প্রথম ইকুয়েশন দিয়ে ডিভাইড করো এখানে সিম্লিফিকেশন করে ইজিলি আসবে হ্যাঁ দুই নং শুভীকরণকে এক নং দ্বারা ভাগ করে পায় বা এটা শর্ট ফর্মও লেখা যায় এভাবে দেখো দুই ডিভাইডেড বাই এক

এবার আসো ক্যালকুলেট করলে এখানে আমাদের এটা কাটাকাটি দেওয়ার পরে আর টু দি পাওয়ার থ্রি থাকবে এ কাটা যাবে আর পাওয়ার গুলো মাইনাস করলে আর টু দি পাওয়ার থ্রি থাকবে আর এখানে যেভাবে আছে সেভেন সরি এটা এইট বাই টু থ্রি আমরা এখানে ভুল লিখছিলাম প্রথমে এই ভ্যালুটা হচ্ছে সপ্তম পদের ভ্যালু এখানে এইট দেওয়া আছে এটা এইট ইকুয়েশনে প্রশ্নে আমাদের হ্যাঁ ভ্যালুটা এইট দেওয়া আছে এইট তাহলে এখানে আমাদের এটা হবে এইট এটাকে কিউবে কনভার্ট করা যাবে এমন ভাবে আনসার গুলো দেওয়া তাহলে এটাকে একটু কিউবে লিখে নিই এইট মানে হচ্ছে টু কিউ আর এখানে থ্রি রুট থ্রি মানে হচ্ছে রুট ওভার থ্রির উপরে কিউ এখন এইটা তোমরা কিভাবে বুঝবে নর্মালি দেখো তোমরা যখন অ্যালজেব্রিক এক্সপ্রেশন গুলো করো তোমাদের মনে আছে কিনা থ্রি এর উপরে যদি আমরা কিউব দেই বা রুট ওভার থ্রি এর উপরে যদি আমি কিউব দেই তাহলে এখানে দেখো রুট ওভার থ্রি সাথে একটা রুট তো রুট এর স্কোয়ারে কাটা গেলে এখানে থ্রি এটা হচ্ছে থ্রি রুট তো একই ভাবে দেখো এটা তুমি একটু তোমার মেমোরাইজ করে নিতে পারো যেমন এই স্কোয়ার রুট অফ এ তার উপরে যদি আমি কিউব দেই তাহলে হবে এ স্কোয়ার রুট অফ এ যেমন আমি যদি সেভেন রুট অফ সেভেন এর উপরে কিউব অফ দেই তাহলে একই ভাবে আমার আসবে উইদাউট রুট এ সেভেন একবার থাকবে আর উইথ রুট একবার থাকবে এটা হচ্ছে কিউবিক যে কোনো একটা স্কয়ার নাম্বার স্কোয়ার রুট এর নাম্বার কে কিউব করার ইজিয়েস্ট ওয়ে মাথায় রাখতে পারো এবার আসে এখান থেকে বোথ সাইডে যদি যেতো পাওয়ার পাওয়ারটা যেহেতু সেম এটাকে স্কিপ করে আমরা লিখতে পারি আর এর যে ভ্যালু আর ইকুয়াল হচ্ছে টু বাই রুট অফ থ্রি

এবার এর ভ্যালুটা থাকুক আর আর এর ভ্যালুটা দাঁড়াচ্ছে আর কিউ ও আমরা তো এখান থেকে ডিরেক্টলি তাহলে আর কিউবের যে ভ্যালু আসছে টু রুট অফ আর ওখান থেকে ইকুয়েশন উপরের অংশ থেকে বসাতে পারে টু বাই রুট অফ আর হোল কিউ রুট অফ আর থ্রি হোল কিউ ইকুয়েস্ট হচ্ছে থ্রি রুট অফ আর থ্রি রুট অফ আর এখন এখান থেকে এ এ আর এখানে আমার কি দাঁড়াচ্ছে আর কিউবের ভ্যালু আহ আহ ডিজিটাল ওয়াইট প্রত্যেকটি হ্যাং করছে তো আমার আসলে লেখাটা একটু স্লো হয়ে গেছে এটা আমি ক্লাসটা শেষ করে আপডেট করতে হবে এটা হচ্ছে আমার এইট আর এখানে হচ্ছে থ্রি রুট অভার সি থ্রি রুট অভার সি আর এখানে আমার দাঁড়াচ্ছে আর এই অংশটা হচ্ছে এখন আমি যদি এখানে লিখি এইট এটা হচ্ছে এইট এস টু থ্রি রুট ওভার থ্রি এর সাথে থ্রি রুট ওভার থ্রি ক্রস মাল্টিপ্লাই করে দাও তাহলে এখানে আসছে আমার থ্রি রুট ওভার থ্রি হোলের স্কয়ার তাহলে এখানে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে থ্রির উপরে স্কার দিলে হবে নাইন আর রুট থ্রির উপর স্কোয়ার দিলে হবে তাহলে আমাদের আহ এই অংশে এর এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হলো এর ভ্যালু টোয়েন্টি বোর্ডের যে ইনস্ট্রাকশন কেউ যদি আর এর ভ্যালু পর্যন্ত রেডি ইকুয়েশন গুলো রেডি করতে পারলে এক পাবে আর আর এর ভ্যালু পর্যন্ত রেডি করতে পারলে পাবে দুই তারপর এর ভ্যালু পর্যন্ত রেডি করতে পারলে পাবে তিন এখন ইনস্ট্রাকশন যেটা ছিল এরপরে যে দশম পদের সমষ্টি নির্ণয় করা তো দশম পদের সমষ্টি দেখলে আমরা যে ফর্মুলা সেটা ইউজ করব প্রথমে আমরা লিখতে পারি এন যেটা আর এর ভ্যালুটা আর এর ভ্যালুটা এখানে একটু কমন দিয়ে দিতে হবে যে আর এর ভ্যালু লেস দেন ওয়ান এখানে টু এ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই ওয়ান এখানে এটা একটু গাইডলাইন বলে দিতে হবে যেহেতু এর আর এর ভ্যালুটাও ওয়ান থেকে বেশি হলে আলাদা একটা ফর্মুলা আছে এই জন্য এটা লিখে দিতে হবে বা এন সংখ্যক পদের সমষ্টি কেউ যদি লিখেও তাহলে আরো সুন্দর হয় বাট এই এই সিম্পল জিনিসগুলোর জন্য নাম্বার কাটবে না এস টেন একজ তাহলে এর ভ্যালু হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন বাই এইট টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই এইট আমার মনে হচ্ছে আমি একবার বোর্ডটা ডিসকানেক্ট করে আবার করে নিই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে কারণ বারবার হ্যাং হয়ে যাচ্ছে

এখন এখান থেকে যেহেতু এটা একটা প্রুফ এখান থেকে ক্যালকুলেট করে ধারাবাহিকভাবে ভাবে আমাদের যে টার্গেট সেভেন এইটি ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর টু রুট অফ থ্রি থ্রি এটাতে আসতে হবে তো অনেক স্টুডেন্ট এখান থেকে ক্যালকুলেশন না করে যেহেতু প্রশ্নে দেওয়া আছে ওরা ডিরেক্টলি বসিয়ে নিয়েছে তো এখানে একটু আমরা দেখাই আগে ক্যালকুলেশনটা কিভাবে করা যেতে পারে একটু শর্টকাট ওয়েতে এখন দেখো প্রথমত আগে এই অংশটা যেভাবে আছে যেভাবে দিচ্ছি আলাদা ভাবে যদি করে ওয়ান জিরো টু ফোর টু টু দি পাওয়ার টেন ইকুয়াল টু ওয়ান জিরো টু ফোর আর থ্রি টু দি পাওয়ার টেন এর যে ভ্যালুটা যে রুট আছে যেমন রুট অফ থ্রি টু দি পাওয়ার টেন এটাকে যদি আমি একটু পাশে ক্যালকুলেশনটা করে দেখাই রুট মানি হচ্ছে হাফ তাহলে থ্রি টু দি পাওয়ার এখানে হাফ হলো আর এদিক থেকে আসলো টেন তার মানে আলটিমেটলি থ্রি টু দি পাওয়ার ফাইভ রাইট থ্রি টু দি পাওয়ার পাওয়ার ফাইভ এখন এর ভ্যালুটা ক্যালকুলেটার ইউজ করে যদি আমরা একটু করে নিই থ্রি টু দি পাওয়ার ফাইভ এর এই ওয়ান মাল্টিপ্লাই যেমন থ্রি টু দি পাওয়ার ফাইভ তাহলে এটা হচ্ছে টু হান্ড্রেড ফোরটি থ্রি এটা ডিরেক্টলি লিখে নাও টু হান্ড্রেড কম্পি তাহলে প্রয়োজন নয় ওকে আর এখানে একটা কাজ করি প্রথমে আগে অ্যালসিয়ামটা নেই রুট অফ আচ্ছা নিলে রুট মাইনাস টু এবার উপরে এলসিএম নেই আর নিচেরটাকে তখন আমরা একটু ডিভাইড করে দিব তাহলে টোয়েন্টি সেভেন বাই এইট থাকলো আর ডিভাইডটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে রুট থ্রি উপরে উঠে গেল রুট ওভার থ্রিটা উপরে উঠে গেল আর এখানে রুট ওভার থ্রি মাইনাস টু থাকলো এবার আসো উপরে যদি আমি এখানে এলসিএম নিই তাহলে কত টু টু ফর্টি থ্রি এলসিএম টু যদি নেই আর এখানে হলো টু ফোর এবার আমাদের যে টার্গেট এই টার্গেটের মধ্যে দেওয়া আছে টু দেখি সেটাকে কিভাবে ক্যালকুলেট করা যায় এখন

এইটি ওয়ান ডিভাইডেড বাই আর এখানে আমাদের একটা টার্গেট আছে টার্গেটের মধ্যে উপরে রুট অভার থ্রিটা নাই উপরে রুট অভার থ্রিটা নাই তাহলে আমরা একটা কাজ করি এখান থেকে আগে একটা মাইনাসটা কমন নিই মাইনাসটা কমন নি পরে রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দিব প্রথমে আগে একটু এখানে মাইনাসটা কমন নাও মাইনাসটা কমন নিলে উপরে মাইনাসের সাথে কাটা যাবে সো এখানে আমি যদি একটা মাইনাস কমন নেই তাহলে 72 থাকলো আর এখানে 2 টা আগে চলে আসবে আর এখানে √3 থাকলো আর এখানে -781 781 √3 √3 থাকলো এখন যেটা করবো যেহেতু টার্গেট হচ্ছে ওদের যে টার্গেটটা এইট সেভেন এইবার সেভেন এইটি ওয়ান আমি এখানে মাল্টিপ্লাই করলাম তার মানে উপরে রুট অফ আোলস্কোয়ার হয়ে যাবে আর এখানে মাইনাস কাটা যাওয়ার পর হলো সেভেন্টি টু

টু মাল্টিপ্লাই এখানে রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে হবে টু রুট ওভার থ্রি আর রুট থ্রি রুট থ্রি মাল্টিপ্লাই করলে থ্রি এখন এই নাম্বার গুলোকে যদি আমি এখানে থ্রি দেই তাহলে এখানে আসবে আমার আমাদের যে টার্গেট সেটা অলরেডি চলে আসছে এখন নাম্বার গুলোকে শুধু সিমপ্লিফিকেশন করলে সেভেন এইটি ওয়ান সেভেন এইটি ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর আর ডিনোমিনেটর হচ্ছে টু রুট ওভার থ্রি হ্যান্ড সাইড তো এবারি নিচের ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট ছিল মানে অধিকাংশই স্টুডেন্টের দেখলাম যে এই ভ্যালুটা বসানোর পরে ওরা ডিরেক্টলি এখান থেকে এই পর্যন্ত চলে আসছে মানে এই মাঝখানের এত লম্বা ক্যালকুলেশনটা ওরা না করে তো জানে যে এটা আসবে যদি না আসে অটো নাম্বার পাবে তো সেই ক্ষেত্রে বোর্ডের যে ইনস্ট্রাকশনটা ছিল তোমাদের একটু বলি নেই যদি আগেই তো বলা ছিল যে যদি কোন স্টুডেন্ট শুধুমাত্র ইকুয়েশন গুলো রেডি করতে পারে এই পর্যন্ত যদি রেডি করতে পারে ইকুয়েশন ওয়ান টু তাহলে সে এক পাবে আর আর এর ভ্যালুটা যদি সে রেডি করতে পারে তাহলে দুই পাবে আর আর এর ভ্যালুটা বসিয়ে সে যদি এবার এর ভ্যালু রেডি করতে পারে তাহলে তিন পাবে এখন বাকি যে অংশ ফর্মুলা লিখার পরে ফর্মুলাটা লিখার পরে যদি কোন স্টুডেন্ট এখানে প্রমাণ করতে পারে যথাযথভাবে মানে মেন কথা হলো এখানে আর নাম্বারে কিন্তু ব্রেকডাউন নেই কারণ সাড়ে তিন নাম্বার কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না সো এটা স্টুডেন্টদের ফেভারে যাবে যদি কোনো স্টুডেন্ট জাস্ট ফর্মুলার মধ্যে ভ্যালুটা লিখে লাস্টে এই আনসারটা লিখে দেয় যেহেতু কোয়েশ্চনে বলা আছে শোডেড তাহলে সে চারে চার পাবে এখানে নাম্বার টি কাটার কোন স্কোপ নাই যেহেতু অলরেডি আগে তিনটা পাঠের জন্য তিন নাম্বার দেওয়া আছে আবার যদি প্রমাণ করো এই অংশটা লিখা না থাকে যদি কোন স্টুডেন্ট শুধুমাত্র এস টেন এর ভ্যালু বসিয়ে এই পর্যন্ত করে অর্থাৎ তুমি ফর্মুলাটা লিখার পরে এস টেন যেহেতু এস এর টেন এর জায়গায় টেন বসাবা এর জায়গায় এর ভ্যালু আর এর জায়গায় আর এর ভ্যালু যদি এই পর্যন্ত করে সে আর কোনো ক্যালকুলেশন না করে তাহলে তাকে চারের মধ্যে চার নাম্বার দেওয়া যেতে পারে এই হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন আসলে আমি অনেক সময় নিয়েছিলাম এই দুটি কোশ্চান সলভ করতে আমার একটু মাইক্রোসফট হোয়াইট বোর্ডে একটু পর পর হ্যাং হয়ে যাচ্ছিল তোমরা যারা একটু ধৈর্য ধরে দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমি ইনশাল্লাহ পরবর্তী কন্টেন্টে চেষ্টা করব এই দুটি প্রশ্ন আমার কাছে মনে হয়েছিল একটু কঠিন বাকি যে প্রশ্ন আশা করি যে কোনো শিক্ষার্থী দেখলে বুঝতে পারবে এক গতানুগতিক কমন প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে কমন করলে তোমাদের কমন পড়বে শুধু এই একটু একটু আমার কাছে মনে হয়েছিল করলে আমি চেষ্টা করেছি সমাধান দেওয়ার আহ তারপরেও তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে বা কোশ্চেন থাকে তোমরা অবশ্যই সেটি কমেন্টস করে জানাবে আহ তোমরা কে কোন স্কুল থেকে আমার এই কাজগুলো দেখো বা কোন জেলা থেকে একটু কমেন্টস করে জানাবে আ মাঝে মধ্যে বাংলাদেশের বাহিরেও মধ্যপ্রাচ্যের অনেক স্কুল থেকে ইংলিশ ভার্সনের ক্লাস গুলো দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্রায় সময় তোমাদের ওপনিয়ান গুলো লিখো আমি আসলে এটা আমার মেইন প্রফেশন আমি একটা কলেজের শিক্ষকতা করি আর এটার পাশাপাশি যেটুকু সময় পাই মনের আনন্দে চেষ্টা করি একটা দুটো কন্টেন্ট বানানোর জন্য তোমাদের ওপনিয়ন গুলো পড়ি চেষ্টা করি অবসর সময় পাইলে একটা দুটো কাজ করি সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আহ কমেন্টস করে জানাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ